बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। बहुत प्यार करते हैं तुमको सनम। शुक्रिया शिक्षक त्रियान, আমি কমল স্যার। তোমাদের প্রত্যেকের স্যার কমল চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি পঞ্চম ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় চার বীজগণিত রাশির অনুশীলনী 4.3 এর সদৃশ্য ও বিসদৃশ্য পদের যে যোগফল ও বিয়োগফল এই সম্পর্কিত আজকে আমরা পর্ব 8 এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা অর্থাৎ আমরা এতদিন তো হচ্ছে তোমার ক্লাস 2-3 থেকে তোমাদের আমরা 6 পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের যোগ বিয়োগ পাটিগণিত যোগ বিয়োগ করতে অভ্যস্ত। এখন আমরা তোমাদের একটা নতুন যোগ বিয়োগ শিখতে হবে, সেটা হচ্ছে তোমাদের কি বলে বীজগণিতীয় রাশির যোগ অথবা বিয়োগ, যোগ এবং বিয়োগ সেটা আমাদের এখন শিখতে হবে। অর্থাৎ এখানে আমাদের সেই যোগ এবং বিয়োগ তো আমরা করছি এতদিন, সেটা আমরা শিখেছি। যেমন আমরা যদি বলি যে 4+2=6, এটা বীজগণিত মানে বীজগণিতে লেখা, এটা আমরা শিখেছি। কিন্তু তোমাদের আরেকটা নতুন জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কি সদৃশ্য পদের যোগ ও সদৃশ্য পদের বিয়োগ ও এই জিনিসগুলো, আবার কি বিসদৃশ্য এই জিনিস। আমাদের এখন তোমাদের যে জিনিসটা শিখতে হবে প্রথমে সেটা হচ্ছে সদৃশ্য পদ কি। সদৃশ্য পদ হচ্ছে যে এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যে সকল পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে তাদের সদৃশ্য পদ বলে। যেমন কি এখানে দেখো আমি লিখেছি 3ax, এটা লিখেছি 6ax। আমরা তো সাংখ্যিক সহগ কি যে আমাদের যেটা চলক থাকে তার সাথে যে সংখ্যাটা আমাদের গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে সেটা হচ্ছে সাংখ্যিক সহগ। এখানে দেখো 3 হচ্ছে সাংখ্যিক সহগ আর এটা হচ্ছে 6 সাংখ্যিক সহগ, এই দুটো হচ্ছে আমাদের পার্থক্য। এটা আবার অনেক ক্ষেত্রে একই থাকতে পারে, কিন্তু এই যে এএক্স আর এএক্স এই দুটো কিন্তু সবসময় একই থাকতে হবে। অর্থাৎ এখানে এএক্স আছে বলে যে সবসময় এএক্স থাকতে হবে তা না, মানে আমাদের দুটো অক্ষর বা একটা অক্ষর বা একজাত অক্ষর সবসময় একই থাকতে হবে, সেটাকে বলে সদৃশ্য পদ। বিসদৃশ্য পদ এটা কি হচ্ছে, এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যে সকল পদ পৃথক তাদের সাংখ্যিক সহগ একই হতে পারে আবার সাংখ্যিক সহগ আলাদাও হতে পারে, তাদের বিসদৃশ্য পদ বলে। যেমন 3ax এখানে আবার লিখেছে 3ay, লিখছো আগে লিখছিলাম axx, এখানে লিখছি ax আর এখানে লিখছি ay, কিন্তু এদের সাংখ্যিক সহগ এক হতে পারে আবার নাও হতে পারে। আচ্ছা এটা গেল বীজগণিত রাশির যোগ। দুই বা ততোধিক এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, দুই বা ততোধিক বীজগণিত রাশির যোগ করতে হলে মানে সদৃশ্য, আমি ওখানে লিখেছি সদৃশ্য পদের সহগুলো চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে যোগ করতে হবে, এরপর পর্যাপ্ত সহগের ডান পাশে প্রতীকগুলো বসাতে হবে, বিসদৃশ্য পদগুলো তাদের চিহ্ন সহ যোগ করে বসাতে হবে। অর্থাৎ মনে করো এরকম থাকলো আমাদের 3ax, এখানে থাকলো 6ax, আমরা প্রথমে লিখব এটা প্লাস করতে হলে 6 আর 3 9, এর পরে আমাদের বলছি না ডান পাশে প্রতীকগুলো বসাতে হবে, ডান পাশে কত আমাদের ax, এইটাকে বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তারপর বলছে এখানে বীজগণিত রাশি বিয়োগ, একটি বীজগণিত রাশি থেকে অপর একটি বীজগণিত রাশি বিয়োগ করার ক্ষেত্রে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি যোগ করা হয়, অর্থাৎ বিয়োজ্য বা দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন করে প্রাপ্ত রাশিকে প্রথম রাশির সাথে যোগ করা হয়। অর্থাৎ মনে করো আমাদের এই রাশিটা, এটা বলতো কি যে বিয়োগ করো এইটা, তাহলে আমাদের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে গেলে আমাদের এখানে কোনো যে চিহ্ন আছে সেই চিহ্নের বিপরীত চিহ্ন আমাদের এখানে বসাতে হবে, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে এখানে যে বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে আমাদের কী করতে হবে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে 3 থেকে -6 বিয়োগ করতে হবে। তা এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিয়োগ বলে পৃথিবীতে কিছু নেই, বিয়োগ হচ্ছে কি যে কোনো সংখ্যার বিপরীত চিহ্নটা ওই প্লাসের সাথে যোগ করা, তাহলে এখানে কত আমাদের যে
থ্রি থেকে সিক্স মাইনাস সিক্স গেলে থ্রি বসে, এখন সিক্সের আগে মাইনাস বলে এখানে মাইনাস চিহ্ন বসলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিয়োগ, এটা আমরা পরবর্তীতে আমাদের যথাকালে আমরা যখন ম্যাথ করবো তখন এটা শিখবো, ঠিক আছে। ওকে তোমরা এটা দেখো, তারপর আমি অন্য এতে যাব। হ্যাঁ, আমরা লিখেছি দেখো এখানে যোগ করো, ষোলো নম্বর থ্রি এ প্লাস ফোর বি, এখানে এ প্লাস থ্রি বি। আমাদের এখন সদৃশ্য পদগুলো একসাথে লিখতে হবে, আর যেগুলো সদৃশ্য না সেগুলো আলাদা লিখতে হবে। তাহলে আমাদের এখানে ষোলো নম্বরটা শুরু করি আমরা, ষোলো, তাহলে আমি আবার বলি সদৃশ্য পদগুলো আমরা উপর নিচে লিখব। আর যদি কোনোটা সদৃশ্য না থাকে, যদি কোনোটা আলাদা একটা রাশি থাকে বা বিসদৃশ্য থাকে, সেটাকে আমরা সাইডে রেখে দেবো, দিয়ে সেটাকে সরাসরি নিচে বসাই দেবো। তাহলে আমরা এখানে লিখছি দেখো যে থ্রি এ প্লাস ফোর বি, এখানে এ প্লাস থ্রি বি, যেহেতু যোগ করতে বলছে আমরা আর কোনো দিকে তাকাবো না, চার আর তিন ফোর, আর থ্রি আছে সেভেন, আর এই বিটা এখানে বসে, এই প্লাস এই থ্রি আর ওয়ান ফোর আর এ, তাহলে এখানে কত আসলো আমাদের অ্যান্সার, ফোর এ প্লাস সেভেন বি, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমরা সতেরো নম্বরটা করব, সতেরো নম্বর টু এ প্লাস থ্রি বি, তারপর আছে এখানে তিনটে রাশি তাই না, থ্রি এ প্লাস ফাইভ বি, তারপর আছে ফাইভ এ প্লাস সিক্স বি। আমরা দেখো সবগুলো প্লাস আছে, এটার আগে সবগুলো প্লাস আছে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, ছয় পাঁচ এগারো, এগারো তিন চোদ্দো, আর এই সবগুলোতে বি আছে, বি বসলো, এই পাঁচ তিন আট, আট দুই দশ, এটার একটা আমাদের প্লাস ছিল, প্লাস বসে গেল, আর এ, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসলো কত, টেন এ প্লাস ফোরটিন বি, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমরা আঠারো নম্বর ম্যাথটা করবো, আঠারো নম্বর বলছে কি, এখানে দেখো ফোর এ মাইনাস থ্রি বি, তারপর আছে এখানে মাইনাস থ্রি এ প্লাস বি, তারপর আছে এখানে টু এ প্লাস থ্রি বি। একটা জিনিস খেয়াল করো, এই দুটোর আগে প্লাস আর এটা মাইনাস, তাহলে একটা আর তিনটা, চারটা চারটা বি, চারটা বি থেকে তিনটা বি গেলে আমাদের একটা বি থাকে, তাহলে একটা বি সরাসরি লেখা লাগে না, এখানে বড় কোনটা ফোর বি, তাহলে এখানে প্লাস বসবে, আর এখানে টু আর ফোর সিক্স, সিক্স থেকে থ্রি গেলে থ্রি এ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা দেখো উনিশ নম্বর ম্যাথটা করবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে কত, থ্রি এ প্লাস বি, উনিশ নম্বর, উনিশ নম্বরটা বলছে কত, সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড, এখানে কত, থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড, তারপরে কত, মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড। আমরা এখন কী করবো, প্লাসগুলো সব একসাথে বসাবো, এর আগে কিছু নেই মানে ওয়ান আর সেভেন এইট, এইট আর টু টেন, এই জেড এখানে বসে গেল, আর এই প্লাস এখানে কত, এটার আগে প্লাস আর এটার আগে প্লাস, তাহলে প্লাস ফোর আর ওয়ান ফোর, সরি এই ফোর আর ফাইভ আর এই ফোর নাইন, নাইন থেকে সিক্স গেলে থ্রি, নাইন বড় বলে এখানে প্লাস চিহ্ন বসলো, এখানে সাত আর তিন দশ, দশ থেকে নয় গেলে একটা এক্স থাকলো, এখানে আমাদের অ্যান্সার কত, এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন জেড, ঠিক আছে। এরপরে আমরা বিশ নম্বর ম্যাথে করবো, দেখো বিশ নম্বর ম্যাথটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জে, এখানে কত, থ্রি এক্স স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস থ্রি জেড, এটা হচ্ছে এখানে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই মাইনাস টু জেড, এটা কত, এর আগে কিছু নেই মানে ওয়ান, থ্রি আর ওয়ান ফোর, ফোর থেকে টু গেলে টু জেড, যেহেতু থ্রি আর ওয়ান যোগ করে ফোর হয়েছে, ফোর হচ্ছে বড় টু সে, তাই এখানে প্লাস বসলো, সেভেন আর ওয়ান এইট, এইট থেকে টু গেলে সিক্স এক্স ওয়াই, এটা কত, তিন দুই পাঁচ, পাঁচ রে ছয়, সিক্স এক্স স্কোয়ার, তাহলে এখানে অ্যান্সার কত আমাদের, সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স ওয়াই প্লাস টু জে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি তো অ্যান্সার লিখছি ওখানে, তাহলে এটা লেখার দরকার নেই। তারপর আমাদের এখানে আছে দেখো একুশ নম্বর ম্যাথটা, একুশ নম্বর ম্যাথ বলেছে এটা ফোর
স্কোয়ার প্লাস 7 কিউ স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার, আর নিচে হচ্ছে পি স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার। কিউর মান কিন্তু কিছু নেই এখানে, তাহলে আমরা কিউ লিখবো না। তারপর কত? 8 কিউ স্কোয়ার। 8 কিউ কোথায়? এখানে 8 কিউ স্কোয়ার, তারপর মাইনাস 7 পি স্কোয়ার। 8 কিউ আগে প্লাস আর 7 মাইনাস 7 পি স্কোয়ার, তারপরে মাইনাস আর স্কোয়ার। তাহলে 4 3 7, 7 থেকে 1টা গেলে একটা আর স্কোয়ার বাদ দিলে 6টা আর স্কোয়ার, আর এখানে প্লাস, আর এটা হচ্ছে 28, এটা 15 কিউ স্কোয়ার, এটা 5 4 আর 5 6, 7 থেকে 5 গেলে 2 পি স্কোয়ার, আর 7 যেহেতু বড় তাই এখানে মাইনাস নিয়ে বসে অ্যান্সার মাইনাস 2 পি স্কোয়ার প্লাস 15 কিউ কিউ স্কোয়ার 6 আর স্কোয়ার। ঠিক আছে, এরপর আমাদের 22, 22 কত? 3a প্লাস 2b মাইনাস 6c, এখানে আসা হচ্ছে আমাদের মাইনাস, মাইনাস নয় প্লাস, প্লাস দেওয়া দরকার নেই, 4a, আর এটা হচ্ছে মাইনাস 5b, এটা হচ্ছে প্লাস 3c, এটা আসা হচ্ছে এখানে মাইনাস 6a প্লাস 8b প্লাস 4c। প্লাস তোমার কি বুঝতে পারছো? এটা কিন্তু একটু চেঞ্জ আছে এখানে, দেখছো এখানে সবার আগে বি আছে 8b, কিন্তু আগে থাকা কত কত এ, তাই আমরা কিন্তু এটা সাজিয়ে নিয়েছি, এখানেও এ শেষ পরে আছে আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি। এবার আমরা এটা যোগ করি, 4 আর 3 7, 7 থেকে 6 গেলে একটা সি থাকে, আর এটা কত? 8 আর 2 10, 10 থেকে 5 গেলে 5টা বি থাকে, এটা কত? 4 আর 3 7, 7 থেকে 6 গেলে একটা এ থাকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এ প্লাস 5b প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন এখান থেকে 23 নম্বর নাতে করব। 23 নম্বর নাতে কি বলছে? 2x কিউ 9x স্কোয়ার 11x প্লাস 5, আর এখানে মাইনাস x কিউ প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3, তারপর এখানে কত? এটা x কিউব হবে, এটা মাইনাস x কিউব, তারপর প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। দেখো এখানে 5 আর এটা নাকি প্লাস, 5 x 6, 6 থেকে 3 গেলে 3, এবার এখানে কত? 11, 11 থেকে আমাদের আর এটা কত? 8 আর 4 12, 12 থেকে 11 গেলে একটা x থাকে, এবং এটা অবশ্যই x এর 12 এর আগে মাইনাস, তাই এখানে মাইনাস বসবে, এই 7 আর 2 9, 9 আর 9 মিলে গেলে মানে মাইনাস 9 আর প্লাস 9 কাটাকাটি করলে বাদ হয়ে গেল, হচ্ছে 0 হচ্ছে এই মাইনাস x কিউ আর মাইনাস x কিউ, তার মানে 2x কিউ, এই 2x কিউ থেকে 2x কিউ গেলে এই 0 থেকে, তাহলে অ্যান্সার এখানে আমাদের মাইনাস x প্লাস 3। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা কত, এটা কত নম্বর করলাম? 23 নম্বর। এরপর আমরা 24 নম্বর মতে আসবো। এবার দেখো তোমরা, আমরা 24 নম্বর মতে করি, 24 নম্বরটা কি বলছে? 5ax প্লাস 3by মাইনাস 14 cz, এখানে কত? মাইনাস 7ax মাইনাস 11by 9cz, এবার এখানে কত? 3ax প্লাস 6by 8cz। আমাদের সবগুলো দেখো, এটা মাইনাস, এটা এই 9cz এর আগে মাইনাস, 8cz এর আগে মাইনাস, সবগুলো মাইনাস এখানে, তাহলে 8 আর 9 17, 17 আর হচ্ছে 14, 17 আর 14 কত আমাদের এখানে? 31, আমাদের এখানে কত আসলো? 31 সিজে, তারপর এখানে কত? 6 আর 3 9, 11 থেকে 9 গেলে মাইনাস 2 বি ওয়াই, ঠিক আছে, তারপর এখানে কত? 11 যেহেতু বড় তাই মাইনাস 3 বসলো, এই 5 আর 3 8, 8 এক্স থেকে 7 এক্স বাদ হচ্ছে, তার মানে কত? 1 এক্স, এক্স মাইনাস 2 বি ওয়াই
माइनस थार्टी वन सी जेड ठीक है एरपर हमारे पचिस मान एक एक्स स्क्वायर माइनस फाइव एक्स प्लस सिक्स एक्स स्क्वायर प्लस थ्री एक्स माइनस टू तर कत एक्स माइनस एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन माइनस एक्स स्क्वायर प्लस सिक्स एक्स माइनस फाइव ठीक है हमें राशिगुल देखी এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ ওকে তারপরে পড়ি এটার আগে প্লাস আছে আর এটার আগে প্লাস আছে তাহলে প্লাসগুলো আলাদা করলাম তাহলে ছয় এক সাত আর এই মাইনাস সাত এটা বাদ করলাম আমাদের এখান থেকে তাহলে এটা জিরো দরকার নাই তাহলে এখানে এই প্লাস এই প্লাস এই প্লাস তাহলে এটা কত ছয় এক সাত সাত এক তিন নয় নয় থেকে বাদ যাচ্ছে কত পাঁচ তাহলে এখানে কত আমাদের ফোর এক্স ওকে তারপরে এখানে কত দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার অর্থাৎ মাইনাস টু এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার মানে প্লাস টু এক্স স্কোয়ার তার মানে শূন্য এখানে আমাদের আনসার কত ফোর এক্স ঠিক আছে এইটা হচ্ছে আমাদের আনসার আজকে সবাই এই পর্যন্ত ভালো থাকবে এবং সবাই সুস্থ থাকবে এবং এই করোনার ভিতরে নিজেরা সবসময় হ্যান্ড স্যানিটাইজার হাত চোখ মুখ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং সবসময় সৃষ্টিগত নাম স্মরণ করবে ভালো থাকবে।